আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ আল মামুন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি ঢাকা ইউনিভার্সিটির বায়োলজির জন্য কোষ বিভাজন চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব এবং এখানে দেখাবো যে কোন জায়গা থেকে তোমাদের আসলে বেশি বেশি ফলো করা লাগবে, কোন জায়গা থেকে বেশি প্রশ্ন এসছে তো সেটা নিয়ে আসলে কথাবার্তা বলবো এবং কোন টপিকগুলোতে বেশি আসলে ফোকাস করা উচিত বা মূল বইটা আসলে তোমাদের কীভাবে পড়লে ভালো স্কোর সম্ভব বা ভালো একটা মার্ক পাওয়া সম্ভব সেটা নিয়ে কথাবার্তা বলবো। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলিনি, সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ ও গ্রুপের সাথে যদি তোমরা অ্যাটাচ থাকতে চাও আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, ওখানে যাও গিয়ে ওখানে পাবা, যুক্ত হয়ে যাও, ওখানেও ইনফরমেশনগুলো তোমরা পাবা। আর এই জিনিসটার নোট হচ্ছে আমি আমার গ্রুপে পোস্ট করে দেবো, তোমরা সবাই যুক্ত থাকতে পারো। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে একটু রিকোয়েস্ট থাকবে যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে তোমার ফ্রেন্ডদেরকে শেয়ার করো, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে আমি আসলে কীভাবে সাজাইছি জিনিসটা, সেটা হচ্ছে এখানে টপিক রাখছি, এখানে সাব টপিক, এখানে যে যে সালে প্রশ্ন আসছে গুরুত্বপূর্ণতা এবং এই বছরের জন্য গুরুত্বপূর্ণতা, তো তবে তোমরা এই জিনিসগুলো ফোকাস করবা। এর মানে এই না যে এই জিনিসগুলো তোমরা বাদ দিবা, তোমরা সবই পড়বা, বাট এই বছরের জন্য গুরুত্বপূর্ণতা আমি যেটা লিখছি সেই টপিকগুলো একটু বেশি ভালো করে পড়বা, সবই পড়তে হবে। এখানে কথা হচ্ছে তোমরা মূল বই কিন্তু অনেক কিছু পড়ছো, অনেক ইনফরমেশন পড়ছো, বাট আসলে যেটা লাগবে মানে ওখান থেকে বাসাইকৃত যে জিনিসগুলো সব থেকে বেশি কাজে লাগবে সেই জিনিসগুলো দেখা যাচ্ছে আমরা পড়ি না। তো যেটা হবে যে এই সাজেশনটা তুমি যাদের অনেক ভালো প্রিপারেশন আছে তারা পরীক্ষার ঠিক 10-15 দিন আগে দেখে যাবা, আর যাদের অনেক গ্যাপ আছে, ধরো ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছে, বায়োলজিতে একদমই সময় দেয় না, খুবই গ্যাপ, তার পক্ষে এখন মূল বই পড়া সম্ভব না, প্যারা হয়ে যাচ্ছে, তো তারা তাদের জন্য এই সাজেশনটা স্পেশালি বেশি কাজে লাগবে। আর যাদের পড়া আছে তারা অফকোর্স ওই শেষের 10-15 দিন দেখে যাও, ইনশাল্লাহ কাজে দিবে, ঠিক আছে? মূল বই যেহেতু ভালো করে পড়া আছে তোমাদের অসুবিধা হবে না, বাট হাইলাইট কিছু কিছু জিনিস আছে এই জায়গাগুলো তোমাদের বেশি ফোকাস করতে হবে। তো চলো আমরা শুরু করি। তো আমরা জানি মাইটোসিস যে প্রক্রিয়াটা আছে এখানে আমাদের 5টা ধাপে সম্পন্ন হয়, তো 5টা ধাপ আমাদের আসলে লাগবে না ঢাকা ইউনিভার্সিটির জন্য, আমাদের বেশি ফোকাস করতে হবে প্রোফেজে এবং প্রোমেটাফেজও পড়ে রাখতে হবে, বাট আসার মতো জায়গা হচ্ছে প্রোফেজ, ঠিক আছে? তো যে যে সালে প্রশ্ন আসছে, আমার কাছে আসলে লাস্ট 15-20 বছরের প্রশ্ন আছে কিন্তু ওখানেও কিছু কিছু প্রশ্ন মিসিং আছে, তারপরেও আমি যতটুকু পারছি করছি। তো 16 সালে প্রশ্ন আসছে গুরুত্বপূর্ণতা 1 স্টার, এই বছরের জন্য 1 স্টার, তো প্রোফেসটা তোমার পড়তে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া প্রোফেস থেকে কী কী পড়বো আমরা বা কোন জিনিসগুলো লাগবে, আমি সে বিষয়ে পরে আলোচনা করতেছি, ঠিক আছে? এরপরে হচ্ছে প্রোমেটাফেজ। ওকে, প্রোমেটাফেজ হচ্ছে তোমার যে যে সালে প্রশ্ন আসছে সেটা হচ্ছে 9-10 সালে প্রশ্ন আসছে, সো আমি এটা 1 স্টার দিয়ে রাখছি, এই বছরের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না বাট পড়ে রাখাটা উত্তম, ঠিক আছে? আর মায়োসিস প্রক্রিয়ার জন্য এই 2টা, আর মাইটোসিস প্রক্রিয়ার জন্য, আর মায়োসিস প্রক্রিয়া তো আমরা জানি যে প্রোফেজ 1, প্রোমেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, 4টা ব্যাপার আছে। এই 4টার জিনিসের ভিতরে প্রোফেজ 1-এর আবার উপপর্যায় আছে, উপপর্যায়ের নাম জাইগোটিন, প্যাগাইটিন, লেপ্রোটিন, তোমরা পড়ছো। এখন কথা হচ্ছে এত কিছুর ভেতরে না তোমার যেটা লাগবে মাইটোসিস প্রক্রিয়ার প্রোফেজ ওয়ানের 2টা জিনিস লাগবে, একটা হচ্ছে জাইগোটিন আর একটা হচ্ছে প্যাকাইটিন। আর প্রোমেটাফেজও লাগবে না, টেলোফেজও লাগবে না, অ্যানাফেজ 1 লাগবে আর প্রোমেটাফেজ 1 লাগবে। প্রোমেটাফেজ 1-এর ভিতরে আবার যে 5টা উপপর্যায় আছে এত কিছু লাগবে না, লাগবে জাইগোটিন, প্যাকাইটিন, চাইলে লেপ্রোটিনটা দেখে রাখতে পারো। সো এখানে কোন কোন সালে প্রশ্ন আসছে আমি এখানে দিয়ে রাখছি, লিখে রাখছি, এবং এখানে গুরুত্বপূর্ণতা 2 স্টার, এটা 3 স্টার, এবং প্যাকাইটিন অ্যাকচুয়ালি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তবে এই বছরের জন্য যদি বলি সেটা ইকুয়াল ইম্পর্টেন্ট। ওকে, এই বছরের জন্য তোমরা ইকুয়াল ইম্পর্টেন্ট, এই 2টাই অনেক ভালো করে ফোকাস করে পড়বা। সো ওভারঅল যদি বলি তাহলে এই 2টা, এখান থেকে 2টা অ্যাটেলোফেজ 1 রিলেটেড তথ্যগুলো তোমাকে পড়তে হবে, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে যে এখানে সব থেকে বেশি ফোকাস করতে হবে প্রোফেজে, আর এখানে জাইগোটিন আর এখানে হচ্ছে প্যাগাইটিন, ঠিক আছে? এখন জাইগোটিন, প্যাকাইটিন আর প্রোফেজ, আমি এই 3টা থেকে কোন ইনফরমেশনগুলো তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি কিছু হাইলাইটকৃত জিনিস তোমাদের জন্য একটু বলবো, তোমার চাইলে নোট করে রাখতে পারো অথবা তোমরা মূল বই থেকে পড়লে তোমরা নিজেরাই নোট করতে পারো, ঠিক আছে? সো এই জিনিসগুলো একটু স্ক্রিনশট তোমার দিয়ে রাখতে পারো চাইলে, এবং তোমাদের সাজেশনের কাজ চলতেছে খুব শীঘ্রই হয়তো বা একটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের একটা সাজেশন বুক আসতে পারে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে টপিকে যে মায়োসিস যেখানে যেখানে ঘটে এটা একটু পড়ে রাখবা, যেখানে যেখানে মায়োসিস যেখানে যেখানে ঘটে, ঠিক আছে? আর এখানে দেখো মায়োসিস যেখানে যেখানে ঘটে এটা একটু পড়ে রাখবা।
সো এটা প্রশ্ন আসছে 5 সালে 13 সালে ডাবল স্টার এই বছরের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণতা না গুরুত্বপূর্ণ না তারপরেও আমরা পড়ে রাখব আমার কথা হচ্ছে আমি এখানে যে স্টার চিহ্নগুলো দিয়ে রাখছি যেমন হচ্ছে যে এই বছরের জন্য গুরুত্বপূর্ণ তিনটা জিনিস ঠিক আছে তার মানে এই না যে আমরা এই তিনটা জিনিস পড়ব আর বাকিটা পড়ব না দেখো আমি এটা হচ্ছে শর্ট সাজেশন মানে এটা হচ্ছে শর্ট সাজেশন আর এটা হচ্ছে শর্টের ভিতরে শর্ট মানে হচ্ছে যে মানে সবথেকে বেশি ফোকাস করে দেবা যে টপিকগুলো কিন্তু এইগুলো অবশ্যই তোমরা পড়ে যাবা হ্যাঁ এগুলো অবশ্যই পড়ে যাবা আর যাদের মূল বই ভালো করে পড়া আছে তাদের সাথে তো আমার আর কিছু বলার নাই তারা অবশ্যই মূল বইটা ভালো করে পড়ে দাও পাশাপাশি তোমরা এই জিনিসগুলো দেখে দাও ইনশাল্লাহ আশা করা যায় যে হেল্পফুল হবে আমার মনে হয় তো প্রোফেজের জন্য কী পড়া লাগবে আমি সেটা যদি তোমাদের একটু বলি আমি আমার কিন্তু আসলে বায়োলজি মনে নাই ঠিক আছে মানে আমার দেখা ইনফরমেশনগুলো আমি জাস্ট নোট করে তোমাদের বলতে পারবো কিন্তু জিনিসটার এখন আমি এখন সব বোঝাতে পারবো হ্যাঁ ওই ইন্টারমিডিয়েটে যখন অ্যাডমিশনের সময় পড়ছিলাম তখন দেখা যাচ্ছে জিনিসগুলো বুঝতাম বা দেখা যাচ্ছে বোঝাইতে টুকটাক হইলো বা পারা যাইতো ঠিক আছে কিন্তু এখন তো বাইরে আমি পড়াই না সত্য কথা বলতে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়াই বাট সাজেশনের ব্যাপারটা অ্যানালাইসিস করে এটা দেওয়া যায় হ্যাঁ এইটুকু কাজ করাই যায় এটা যেহেতু আমরাও এই কাজটা করে মানে এটা খুব বেশি আমারই কঠিন কাজ না বাট এটা সময় সাপেক্ষ জিনিসটা বের করতে একটু কোন জায়গা থেকে আসছে কোন জায়গা থেকে কেমনে কি আসে এটা বের করার জন্য একটু সময়ই দেওয়া লাগে তাই না সো সেই কাজটা আমি তোমাদের করে দিচ্ছি তো প্রোফেজের জন্য তোমার দিন ইনফরমেশনটা পাওয়া লাগবে আমি সেটা একটু বলি সেটা হচ্ছে প্রোফেজ পর্যায়ে শেষের দিকে যে দুইটা ঘটনা ঘটে এই তথ্যটা মনে রাখতে হবে কি যে প্রোফেজ পর্যায়ে শেষের দিকে যেটা ঘটে সেটা হচ্ছে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে ঠিক আছে কি ঘটে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে প্রোফেজ পর্যায়ে শেষের দিকে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে এই ইনফরমেশনটা জেনে রাখবা তারপরে এরকম আসতে পারে যে ক্রোমাটিড দেখা যায় কোন পর্যায়ে ক্রোমাটিডের সাথে সংযুক্ত কোন পর্যায়ে বা কোন দশার সাথে তোমার ক্রোমাটিড অ্যাটাচমেন্ট ঠিক আছে এই টাইপের প্রশ্ন যদি আসে ক্রোমাটিড মাথায় রাখবা সেটা হচ্ছে প্রোফেজ তারপরে এমন হইতে পারে রঞ্জন ধারণ কোন পর্যায়ের সাথে সংযুক্ত রঞ্জন ধারণ ঠিক আছে বা রঞ্জন ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় কোন পর্যায়ে সেটা কি প্রোফেজ রঞ্জন ধারণ ঠিক আছে এরপরে কি আসতে পারে যেমন জল বিয়োজন শুরু হয় কোন পর্যায়ে জল বিয়োজন শুরু হয় রঞ্জন ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় হ্যাঁ ক্রোমাটিডের সাথে সংযুক্ত নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে কোন পর্যায়ে শেষের দিকে হ্যাঁ এইগুলো প্রোফেজের সাথে সংযুক্ত তারপরে প্রথম ও দীর্ঘস্থায়ী যদি কোনো পর্যায়ে থাকে তাহলে প্রোফেজ প্রথম ও দীর্ঘস্থায়ী পর্যায় কোনটা তাহলে তুমি বলবা এটা প্রোফেজ ঠিক আছে এই ইনফরমেশনগুলো মাথায় রাখলে চলবে পাশাপাশি তোমার নিজেরা বই থেকে পড়বা পড়লে আসলে ইনফরমেশনগুলো পেয়ে যাবা ঠিক আছে আমি দুটোকে পারছি বলছি এরপরে জাইগোটিন সম্পর্কে তোমার যদি বলি জাইগোটিন সম্পর্কে আসলে কী পড়া লাগবে জাইগোটিন পর্যায়ে তোমার যেটা পড়া লাগবে সেটা হচ্ছে কি যে সিনাপসিস ঘটে কোন পর্যায়ে উপপর্যায়ে হ্যাঁ সিনাপসিস ঘটে সিনাপসিসের সাথে সংযুক্ত বাইভ্যালেন্ট ঘটে কোন পর্যায়ে উপপর্যায়ে ঠিক আছে বাইভ্যালেন্ট ঘটে কোন উপপর্যায়ে তারপরে এখন আসতে পারে যে ক্রোমোসোম থাকে তার অর্ধেক সংখ্যক বাইভ্যালেন্ট থাকে কোথায় সেটা হচ্ছে জাইগোটিনে ঠিক আছে বাইভ্যালেন্ট দেখা যায় ঠিক আছে বাইভ্যালেন্ট গঠিত হয় সিনাপসিস গঠিত হয় এবং ক্রোমোসোম থাকে তার অর্ধেক বাইভ্যালেন্ট থাকে কোথায় জাইগোটিনে এই তিনটা ইনফরমেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ পাশাপাশি তোমরা মূল বই থেকে আরও কালেক্ট করবা প্যাকেটিনের কথা যদি বলি প্যাকেটিংয়ে তোমার ক্রসিং ওভার ঘটে আর ক্রসিং ওভার ঘটলেই তোমার কী হয় ক্রসিং ওভার যদি ঘটে তাহলে সেখানে এক্স যে কায়াজমা সৃষ্টি হয় ঠিক আছে হ্যাঁ এক্স আকৃতির কায়াজমা গঠিত হয় তারপরে একটি বাইভ্যালেন্ট গঠিত হয় কোথায় এটা বলতে পারে একটি বাইভ্যালেন্ট গঠিত হয় প্যাকেটিন পর্যায়ে তারপরে এখানে ক্রোমাটিড গঠিত হয় কিন্তু চারটা যদি বলে চারটা ক্রোমাটিড গঠিত হয় কোন উপপর্যায়ে ঠিক আছে তখন বলবো প্যাকেটিন পর্যায়ে চারটা ক্রোমাটিড একটি বাইভ্যালেন্ট আর দুইটি সেন্ট্রোমিয়ার ঠিক আছে এই সংখ্যাগুলো এই নাম্বারটা একটু মনে রাখো তারপরে সিস্টার ক্রোমাটিড ও নন সিস্টার ক্রোমাটিড উভয়ই গঠিত হয় বা উভয়ই দেখা যায় কোন উপপর্যায়ে ঠিক আছে তখন তুমি বলবা প্যাকাইটিন উপপর্যায়ে তারপরে বাইভ্যালেন্টে একটি ক্রোমোসোম বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোসোমে দুইটা ক্রোমাটিড বিভক্ত ঠিক আছে মানে ইনফরমেশনগুলো আমি জাস্ট বলে দিচ্ছি মানে আমি এখন তোমার বোঝাতে পারবো না জিনিসগুলো কেমনে কী ঘটে না ঘটে তোমার বায়োলজি টিচার যারা আছে ওরা বোঝাতে পারবে অনলাইনে অনেক কিছু ভাইরা ক্লাস নেয় সেখান থেকে তুমি শিখতে পারো বাট আমি এখানে তোমার ইনফরমেশনগুলো বললাম তোমার নোট করে তোমরা হচ্ছে পড়তে পারো আর অ্যানাফেজ ওয়ানের ইনফরমেশন আমার কথা হচ্ছে যে আমি যে টপিকগুলো লিখে দিয়েছি এই টপিকগুলো তোমার মূল বই থেকে ভালো করে পড়তে হবে দ্যাটস ইট ওকে সো এই ছিল ওভারঅল কথাবার্তা সো দেখা হচ্ছে পরবর্তী কোনো চ্যাপ্টারে কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো
আল্লাহ হাফেজ।